হয়েছে কি কেউ কেউ ভিডিও প্রকাশ করছে, নাম নিয়েই বলেছি, ডক্টর আবু বকর জাকারিয়া আহলে হাদিস শেখ, বেচারা ভিডিও দিয়ে বললেন আলী হাসান ওসামা জাহমি, আলী হাসান ওসামা খারেজি। আচ্ছা কেন খারেজি, তিনি কি করেছেন, তার অপরাধটা কি? খারেজিরা তো কবিরা গুনাহ করলে মানুষরা কাফের বলে, এমন একটা প্রমাণ পৃথিবীর কেউ পারলে দেখাক যে আমি কখনো কবিরা গুনাহের কারণে কাউরে কাফের বলেছি। খারেজিরা কথায় কথায় কাফের বলে, মানুষের ক্ষেত্রে উসুলে তাকফির যেটা আছে, তাকফিরের মূলনীতি রক্ষা করে না, শর্ত দেখে না, প্রতিবন্ধকতা দেখে না, এমন একটা নজির কেউ দেখাক আমি এমন কোনো মানুষকে কাফের বলেছি যার মধ্যে কুফরের শর্ত নাই, কুফরের প্রতিবন্ধক নাই, রাখেন সেটা দূরের কথা, জীবনে কাউরে কাফের বইলে ফতোয়া দিছে আগে এটা দেখান, সহিনা গলদার পরের কথা। তিন নম্বর, খারেজিরা আমলকে ইমানের অংশ মনে করে, ইমানের মূল অংশ, রোকন, শর্ত না, ইমানের অংশ তো আমরাও মনে করি কিন্তু শর্ত, তার মানে আমল বাড়লে ইমান বাড়বে, ঠিক আছে, কিন্তু খারেজিরা মনে করে আমল যতক্ষণ করবা মুমিন, আমল ছাড়ছ তো কাফের, কবে আমরা কাকে এই সমস্ত কারণে কাফের বলেছি অথবা আমল ছাড়ারে কুফুর বলেছি, একটা দলিল পারলে দেখাক, ভিডিও তো ঠিকই প্রকাশ করে দিয়েছে খারেজি। হারুনিজা সাহেব গ্রেফতার হলেন, সে সৌদি থেকে বসে শেখ মতিউর রহমান মাদানী আহলে হাদিস শেখ বিবৃতি দিলেন, আমি মুসলিম শাসককে ধন্যবাদ জানাচ্ছি কারণ সে একজন খারেজিকে গ্রেফতার করেছে, নাউযুবিল্লাহি মিনদা। কাক কাকের গোস্ত খায় না, কিন্তু এরা নিজেকে আলেম পরিচয় দিয়ে আরেক আলেমের গোস্ত ঠিকই খাচ্ছে, এদের মতো লোকরা দরকার ছিল। আরে একজন আলেমের গায়ে তুমি হাত দিবা কোন সাহসে, কোন আলেম যদি ভুল করে সেটা সমাধান করার জন্য এই দেশে আকাবির ওলামায়ে কেরাম নাই, এই দেশে মুফতি বোর্ড নাই, এই দেশে শিক্ষা বোর্ড নাই, এই দেশে আলেমদের সংগঠন নাই, এই দেশে আলেমদের ঐক্য পরিষদ নাই, তো এই দেশে এত কিছু থাকার পর এখন কোন আলেম যদি ভুল বলে সেটাকে ভুল হিসাবে চিহ্নিত করার মতো কারো জ্ঞান কি নাই? আলেমরা তো সংশোধন করে দেন, আরে মুরব্বীরা কিসের জন্য? মাহফিলে একজন বক্তা কথা বলে আরেকজন আলেম সভাপতি থাকে, কিসের জন্য? যে বক্তা যদি ভুল করে, হতে পারে প্রতিটা মানুষ ভুল করে, নবী রাসূল ছাড়া আমরা কেউই ভুলের বাইরে না, আরে সেই ভুল ধরিয়ে দেওয়ার জন্য সভাপতি রাখা হয়, ওলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া হয়। আরে কোন আলেম, সেই আলেম সেটাকে ভুল বলে চিহ্নিত করলো না, চিহ্নিত করলো কারা, যারা আলিফ বা তা সাই সঠিক করে পড়তে পারে। আর এখন আপনি এসি রুমে বসে ইউটিউবে বিবৃতি দিচ্ছেন, ভালা কাম করেছো, থ্যাংক ইউ তোমারে, কারণ মুসলিম শাসকের বিরুদ্ধে সে অবস্থান নিয়েছিল। কবে অবস্থান নিয়েছিল? ওই যে একটা মিছিল করেছিল, আর আমাদের ফতোয়া অনুসারে মিছিল হারাম, ওই কাশ্মীরের মুসলমান যখন মাজলুম হচ্ছিল আর ঢাকায় মিছিল হচ্ছিল, তখন সেই কুষ্টিয়া থেকে এক শায়খ ফতোয়া দিয়ে বসলেন কাশ্মীরের মুসলমানদের জন্য মিছিল করা হারাম। অন্য কিছু পরের কথা, পরেরটার ব্যাপারে কি ফতোয়া আসবে নাই বললাম, খালি মিছিল করবে, মিছিল করলেই তো সব হক আদায় হয় না, নাকি হয়? মিছিল করলে কি সব কাম শেষ হয়ে যায়? খালি মিছিল করাই হারাম, পরেরটা তো আরো বড় কথা। তো দুঃখ লাগে এখানেই, কাক কাকের গোস্ত খায় না কিন্তু আমরাই আমাদের গোস্ত খাই। আমাদেরকে গ্রেফতার করার পর এই দেশে সংবাদ সম্মেলন হয় নাই, বিবৃতি দেয় নাই, খুশি প্রকাশ করে নাই, কেন? কারণ ওরে বন্দি করেছে। তো তোমার এত খুশি লাগার কারণ কি? তুমি কি মনে করো দুই দিন পরে তোমার সিরিয়াল আসবে না? ইসলাম বিরোধী অপশক্তি দিয়ে, অপশক্তিগুলো কাটা দিয়ে কাটা তোলে, মির্জাফররে দিয়ে নবাবকে ধ্বংস করে, কিন্তু নবাব মরার পরে সেই মির্জাফরের পরিণতি কি হয় সেটা কি তোমরা দেখো না? ইতিহাস কাউকে ক্ষমা করে না, মুনাফিকদের পরিণতি কখনো ভালো হয় না। ভাইয়ে ভাইয়ে ইখতিলাফ থাকতে পারে, ইলমি ইখতিলাফ, ইলমি মুনাজারা, ইলমি মুনাকাশা চলতে পারে, কিন্তু এটা নিজেদের অভ্যন্তরীণ বিষয়। যখন ইসলামের উপর আঘাত আসবে, যখন মুসলমানের উপর আঘাত আসবে, তখন এটা দেখার বিষয় না সে কে আর আমি কে, বরং এটা দেখার বিষয় তুই আমাদের সবার শত্রু। তো আজকাল তো বসে বসে সৌদিতে বসে বিবৃতি দেন, মুসলিম শাসকরে ধন্যবাদ কারণ সে একজন খারেজিরে গ্রেফতার করেছে। যদি এই প্রশ্ন ছুড়ে দেই, যেই সৌদি আরবে শত শত না হাজার হাজার আলেম, তো যেই সে আলেম না যুগশ্রেষ্ঠ আলেম, নির্মমভাবে দিনাতিপাত করছে, অনেকে মরেই গেছে জেলে পড়ে থাকতে থাকতে, কতজনকে ফাঁসিতে লটকিয়ে হত্যা করা হয়েছে, সেখানে আপনারে জেলে না ঢুকিয়ে এসি রুমে বসে বাতাস খেয়ে খেয়ে নসিহত করার সুযোগ কেন সেই ইহুদিদের গোলাম দিয়ে রাখলো? আপনার প্রতি এত দরদার মহাব্বত কোত্থেকে আসলো? সেও আলেম, আপনিও আলেম, কারো স্থান হয় জেলখানায় আর কারো স্থান হয় এসি রুমে, পার্থক্যটা কোথায়? তো যাই হোক, বলছিলাম গালি দেওয়া সহজ,
সে খারেজি, এখন আবার নতুন গালি বের হয়েছে মানহাজি, হয় নাই? মাগরিবের পর এটা নিয়ে লম্বা আলোচনা দেখলাম এখানে হয়েছে। কারে বলে ভাই মানহাজি? আমি যতটুকু দেখেছি, রিসার্চ করেছি, বাংলাদেশে এই নামে কোনো দলের অস্তিত্ব আমি চ্যালেঞ্জ করে দিলাম, কেউ প্রমাণ করতে পারবে না। যদি থাকে, মানহাজি দলের সভাপতিকে, সেক্রেটারিকে, অফিস কোথায়, বাদ দিলাম অফিস নাই, কার্যক্রম কি কি, এর গঠনতন্ত্র কি কি, কিভাবে পরিচালিত হয়, কোত্থেকে ফান্ডিং আসে, কবে শুরু হলো, কবে শেষ হচ্ছে, এই শব্দ আসলো কোত্থেকে? গালিবাজরা একটা গালি বানিয়ে ফেলেছে, বা শুরু হলো মানহাজি। আরে মানহাজি মানে কি? মানহাজ মানে ধারা, যে কোনো ধারার উপর আছে তারে বলা হয় মানহাজি। যেমন ইসলামের অনেকগুলো ধারা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলমান 73 দলে ভাগ হবে, এক দল যাবে জান্নাতে, 72 দল যাবে জাহান্নামে। কারা যাবে জান্নাতে? যাদের মানহাজ হবে আহলু সুন্নাতি ওয়াল জামাআ, যারা মানা আলাইহি আসহাবি, এই পথের উপর থাকবে, এই ধারার উপর থাকবে, তারা হলো মানহাজি। তাহলে মানহাজি মানে হলো আহলু সুন্নাতি ওয়াল জামাআ, তার মানে যারা নবীর আদর্শ আর সাহাবিদের আদর্শ মেনে চলে তারা মানহাজি। এই বিবেচনায় তো সব সুন্নি, সব আহলে সুন্নাহর অনুসারী তো মানহাজি। তাহলে এটা আবার গালি আসলো কোথেকে? ব্যাখ্যার দিকে নাই গেল, উদাহরণ দেওয়া হয়, আপনিও একটা মানহাজি। রিমান্ডে আমার জিজ্ঞেস করা হলো, হুজুর অমুক আর তমুক হুজুর, তারা জিজ্ঞাসাবাদে বলে গিয়েছে আপনার সম্পর্কে তো মোটামুটি অনেকেই জিজ্ঞেস করেছিলাম, এক একজন এক এক রকম প্রতিক্রিয়া জানিয়েছে, কেউ কেউ বলেছে আপনি নাকি একজন মানহাজি, অমুক হুজুর আর একজন, তমুক হুজুর আর একজন, এই আপনারা এই কয়জন নাকি মানহাজি, আর আপনাদের লিডার হলো জুনায়েদ বাবুনগরী মানহাজিদের নেতা, আপনারা তাদেরকে নেতা মেনে মানহাজিদ এই আদর্শ পরিচালনা করেন, তো মানহাজি কারে কয়? বললাম ভাই মানহাজি যে অর্থ আপনাদেরকে বললাম এই অর্থে আমি ব্যাখ্যা দিলাম। বললাম আরবি হিসাবে দেখলে মানহাজি মানে এটা, আর ফার্সি হিসাবে দেখলে মান মানি আমি, হাজি মানে হাজি, মানহাজি মানে আমি হাজি, আপনি হাজি না, এই অর্থ। এখন বলে না হুজুর এই অর্থে বলছি না, এমনি আসলে মানহাজি মানেটা কি, কারা বলে, কাদেরকে বলে, কেন বলে? তো আমি যতটুকু দেখলাম, কিছু কিছু ভিডিও সামনে আসে, কেউ কেউ পাঠায় যে অমুক হুজুর আপনার বিরুদ্ধে বিবৃতি দিয়েছে, আপনি নাকি আলেমদেরকে কাফের বলেন। বললাম নাউজুবিল্লাহি মিন যালিক, আলেমরে কাফের বললে তো আমি নিজেও কাফের হয়ে যাবো, কারণ আমিও তো সেই ক্যাটাগরিরই একজন, আদনা একজন, তাহলে আলেমরা কাফের হলে তো আমি সবার আগে কাফের। বললো না না, যারা গণতন্ত্র করে তাদেরকে কাফের বলে। আমি বলি এটা কেমন কথা, গণতন্ত্রে কুফুর বলা ভাই এক কথা, আর ইসলামী রাজনীতির নামে যারা প্রচলিত পদ্ধতিতে রাজনীতি করে তাদের বিষয়টা আরেক বিষয়। বলবেন কেমন? উদাহরণ দেই, হাদিসে আছে মুনাফিকের আলামত তিনটা, কয়টা? এক নম্বর হলো কথা বললে মিথ্যা বলে, মিথ্যা কে বলেন না, একটু হাত তুলেন তো, তাহলে মুনাফিক না আপনারা সবাই, কেন মুনাফিক? এক হলো নিদর্শন, এক হলো নিদর্শন, হাদিসে আছে যে সলাৎ তরক করলো সে কুফরি কাজ করলো, তার মানে একক্ত নামাজ না পড়লে আপনি কাফের হয়ে যাওয়া উচিত। কিন্তু হানাফি মাজহাবের যে কোনো মুফতির কাছে জিজ্ঞেস করেন, সে বলবে না, কুফুরে কুফুরে পার্থক্য আছে, কিছু কুফুর এমন যা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়, কিছু কুফুর এমন যা মানুষকে ইসলাম থেকে বের করে দেয় না, কিছু কুফুর এমন যেটা তাওয়িল সাপেক্ষে কেউ যদি করে তাহলে সেটা ক্ষমার যোগ্য হিসেবে বিবেচিত হয়। হ্যাঁ, প্রচলিত রাজনীতিকে আমরা সমর্থন করি না, এটা বলার মধ্যে কোনো তিক্ততার কিছু নাই, এমনকি যারাই রাজনীতি করেন তারা নিজেরাও সমর্থন করেন, কি জানেন না, তারা নিজেরাও সমর্থন করে না, তারা বলে এগুলো আব্রাহাম লিঙ্কনের বানানো আদর্শ, আমরাও এটাকে সমর্থন করি না, কিন্তু নিরুপায় বলে না এই কথা, আরে বলে কি না এই কথা? তাহলে যেই লোক গণতন্ত্রে বিশ্বাস করে আর যেই লোক গণতন্ত্রের বুড়া আঙ্গুল দেখায়, আমি কিভাবে দুইজনকে এক ক্যাটাগরিতে ফেলতে পারি? বড় অবাক লাগে যদি আমরা গণতন্ত্রের বিরুদ্ধে বলি কিছু মুসলমান এমন যারা নিজের গায়ে টেনে হিঁচড়ে নিয়ে লাগায়, যারা সেকুলার, ওরা না খেপলেও এরা সবার আগে খেপে, হুজুর আমার বিরুদ্ধে কই, স্যার তোমার বিরুদ্ধে কই কইলাম। একটা ঘটনা শোনাই, আমাদের মুর্শিদ এবং মুরব্বী আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহর কাছে ভাই মাহমুদুল হাসান গুনবীর বিরুদ্ধে ঢাকার এক সিনিয়র আলেম, নাম বলবো না, বিচার দিলেন, তিনি আকাবির ওলামায়ে কিরামরে কাফের বলেন। এখন বাবুনগরী সাহেবের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন গুনবী ভাই, জিজ্ঞেস করলো, বেদব তুমি আকাবিরদেরকে কাফের বলো, এটা তুমি কোথায় পেয়েছো? বললো, হুজুর গণতন্ত্র নিয়ে আমি কি বয়ান দিয়েছি, আপনার পাশে বসেই তো দিয়েছি, শাহরের সালাদ সব্বের ফেনীর মিজান ময়দানে আর হাটহাজারিতে, আপনি তো নিজেই শুনেছেন, আমি এটা বলি গণতন্ত্র কুফুর, সমাজতন্ত্র কুফুর, রাজতন্ত্র কুফুর, জাতীয়তাবাদ কুফুর, ধর্মনিরপেক্ষতাবাদ কুফুর, আল্লাহর নবী যা দিয়ে গিয়েছেন, কোরআনে যা আছে, হাদিসে যা আছে, এর বিপরীত যা আছে সেটাই তো কুফুর। এটা তো কোনো, এটা যদি ইসলাম হতো তাহলে কোরআনেও পাওয়া যেত, হাদিসেও পাওয়া যেত, সাহাবিদের মধ্যেও পাওয়া যেত, তাবেই তাবে তাবেইয়ের মধ্যেও পাওয়া যেত,
আব্রাহাম লিঙ্কনকে গণতন্ত্রের প্রতিষ্ঠাতা না বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো গণতন্ত্রের প্রতিষ্ঠাতা বলো। বলল তুমি কি এটা বলো নাকি যে যেই সমস্ত হুজুররাও ইসলামে রাজনীতি করে তারা কাফের? বলল আল্লাহর কসম করে বলছি আমি কোনোদিন এটা বলি নাই। যদি কেউ দাবি করে পারলে একটা ভিডিও দেখাক অথবা একটা অডিও দেখাক অথবা একটা লেখা দেখাক অথবা আমার পক্ষ থেকে যে কোনো ডকুমেন্ট দেখাক যেখানে আমি বলেছি যে কোনো একজন আলেম এ কারণে কাফের সে ইসলামে রাজনীতি করে। যদি এমন হয় আমি আর জীবনে বয়ান করবো না, বয়ানে ছেড়ে দেব। কিন্তু এই প্রোপাগান্ডাগুলো ছড়ানো কত আজিব আজিব যে প্রোপাগান্ডা ছড়ানো হয়, হয়রান হয়ে যায়। সে ডক্টর আবু বকর জাকারিয়া তার ভিডিওতে খারেজির পাশাপাশি বলল আলী হাসান ওসামা জাহমি। জাহমি কারা? যারা আল্লাহ সিফাতরেই স্বীকার করে না, অথচ আমরা আল্লাহ সব সিফাতরে স্বীকার করি। আমাদের চাইতে ভালোভাবে আর কে স্বীকার করে? ওলামায়ে দেওবন্দের আকিদাই আমাদের আকিদা। আর তোমাদের আকিদার দোর কতটুকু সেটা আমাদের খুব ভালো করে জানা আছে। খালি মদিনা ইউনিভার্সিটি থেকে একটা ডিগ্রি নিয়ে আসলেই আকিদার ইমাম হয়ে যায় না। আকিদার কিতাব কয়টা পড়েছো তোমরা আর কোন ধারার কিতাব পড়েছো? আমাদের আলহামদুলিল্লাহ তোমাদের কিতাবও পড়া আছে, নিজেদের কিতাবও পড়া আছে। চ্যালেঞ্জ করে বলতে পারি, হিম্মত থাকলে সামনে বসো, তারপর দেখা যাবে তোমার আকীদা সহি না আমার আকীদা সহি। ওলামায়ে দেওবন্দ এই অঞ্চলে ভেসে আসে নাই। একজনে এসে দাবি করবে তাদের আকীদা সহি না, শুধু এই যুগে না, সে আকাবিদদের যুগে আরব অঞ্চলে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছিল ওলামায়ে দেওবন্দরা কাফের ফতোয়া দেওয়ার জন্য। এ কারণে আলাদা কিতাবই লিখতে হয়েছে, আল মুহান্নাদ আল আল মুফান্নাদ। এই কিতাব লেখাই হয়েছে সে আহলে হাদিস শায়েখদের প্রোপাগান্ডার জবাবে, যারা দাবি করেছিল ওলামায়ে দেওবন্দ কাফের মুশরিক, এদের আকিদা গলত, এরা আল্লাহ সিফাতের স্বীকার করে না। হুসাইন আহমদ বাদানী রহমতুল্লাহ আলাইহি সহ অন্যান্য আকাবিদদেরও ব্যাপারে লেখা আছে।